আমি তৃণমূলের কথা শুনি, তৃণমূলের কথা রেসপন্ড করি, দেবাংশুর কথায় আলাদা করে তো রেসপন্ড করি না। বিশেষত মীনাক্ষী কি পরিমাণ পরিশ্রম করেছে সামনে থেকে দেখেছি, যে লোগো উপড়ে যাচ্ছে ওটা তো আসলে প্রতীকই। আচ্ছা, লোগো উপড়েছে, দুদিন পর সরকার উপড়াবে, তার প্রতীক। পুলিশ আটকালো মাঝরাস্তায়, জলকামান দিল, লাঠি ছুড়লো, তখনও কি আমি ভীষণ ডিসেন্ট থাকি? নিশ্চয় থাকি না। ভট্টাচার্য টট্টাচার্য যদি ওইসব মেলাতে থাকে তাহলে ওকে বলতে হবে যে বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু ভট্টাচার্য। তারা আমার, আমরা শুয়ে নেই, আমরা ভেরি মাছ দাঁড়িয়ে আছি। আমরা শুধু দাঁড়িয়ে নেই, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জলকামানের মুখে তীর্ধনুক ছুড়ছি। বরং ওদের লোকেরা কেউ কেউ শুয়ে গেছে, বসে গেছে শুনছি। পার্থবাবু শুনলাম জেলের মধ্যে কোমরে বসেই রাত কাটিয়েছেন, উঠতে পারছেন না। যে আমরা বামপন্থীরা এসে গেলে বিজেপি ধসে যাবে, তৃণমূল বসে যাবে। তৃণমূল বসতে শুরু করেছে, আস্তে আস্তে শুয়ে পড়বে। দেবাংশুর আলাদা করে অসুবিধা হবে না, কারণ ও আগে থেকেই শুয়ে আছে। এই যে ইনসাফ সভায় এত মানুষ এলেন এবং এত জমায়েত হলো, তোমরা কল করেছো, মানে এটা এতদিন ধরে বলা হচ্ছিল না যে সেই বুড়ো চুল, বুড়োদের পার্টি, সাদা চুলের পার্টি, এবং যে জমায়েতটা মূলত যে ক্রাউডটা দেখা গেল সেটা পুরোটাই ইয়াং বেসড ক্রাউড। এবং তোমরা যখন এই ধরনের প্রোগ্রাম নিচ্ছ, এটা কিন্তু সিপিএমেরও না, এটা দুটো গণসংগঠনের জমায়েত, তোমরা যখন এই কলগুলো নিচ্ছ তখন মানুষ ভালোবেসে একটা তাগিদে উচ্ছ্বাসে চলে আসছে, এবং সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ট্রেন্ডিং হচ্ছে যে ক্যাপ্টেন ডেকেছে মীনাক্ষী দিকে নিয়ে, সেটা হচ্ছে। এর আগেও তুমি যখন এসএফআই জাঠা যেটা অর্গানাইজ করলে, তোমরা সেখানে প্রচুর লোক মানে এলো, মানে শুধুমাত্র গণসংগঠনকে, মানে ছাত্রদের সমাবেশ, এই যে এই ভালোবাসাটা, এই যে তোমাদের কল হলে মানুষ আসছে বা ছাত্র যুবরা আসছে বা রাজনৈতিক কর্মীরা আসছেন, তোমাদের আরও বেশি করে, তুমি দীপশিতা দি, মীনাক্ষী দি, আরও বেশি করে সিপিআইএম যে মূল মানে পার্টিটা, সেখানে তোমাদের আরও বেশি করে এফেক্ট মানে মানে সক্রিয় করার একটা দরকার আছে বলে তোমার মনে হয় নাকি? মানুষ বলছে, কিন্তু তুমি হেসে উড়িয়ে দিতে পারো, কিন্তু না না, আমরা কি বলি, এ তো সিরিয়াস কথা হলো যে আমরা যথেষ্ট সক্রিয় আছি। আমরা ইগলস বলে একটা ব্যান্ড ছিল, বুঝলে, আমি সেদিনই কাকে একটা বলছিলাম এই ধরনের একটা প্রশ্ন শুনে, যে ইগলস, ইগলসে যে লোকটা বেস গিটার বাজাতে জানে সে গান গাইতে পারতো, যে লোকটা লিড গিটার বাজাতে জানে সে গান গাইতে পারতো, যে লোকটা ড্রাম বাজাতে পারতো সে গান গাইতে জানতো। ইনফ্যাক্ট ওদের সবথেকে বিখ্যাত গান হোটেল ক্যালিফোর্নিয়া, যে লোকটা ড্রাম বাজাতো সেই গিয়েছিল ডন হেডলি। ফলত আমাদের একটা টিম আছে, সেই টিমটায় আমরা কেউ ড্রামস বাজাই, কেউ বেস গিটার বাজাই, কেউ কিবোর্ড বাজাই, কেউ গিটার বাজাই, ইলেকট্রিক বাজাই, মানে লিড বাজাই, কেউ রিদম বাজায়, কেউ শেকার্স বাজায়। কখনো কোনো দিন কোনো প্রশ্নে যদি কাউকে গান গাইতে হয়, এসে বলা হয় যে এই গানটা তোমাকে করতে হবে, তখন সেই গানটা গেয়ে দেওয়ার মতো আমরা প্রত্যেকে আছি। এটা টিম ওয়ার্ক, এবং সেই টিমে আমাদের নির্দিষ্ট দায়িত্ব, আমি বলতে গিয়ে যা বললাম আর কি, আমাদের নির্দিষ্ট দায়িত্ব হচ্ছে আমরা ছাত্র যুব তরুণ প্রজন্মের মধ্যে বাম মতাদর্শের কথা নিয়ে যাব। সুজনদার নির্দিষ্ট দায়িত্ব আছে, সেলিমদার নির্দিষ্ট দায়িত্ব আছে, আমাদের ডাকে লোক আসছে যেমন ঠিক। এই যে কালকে সেলিমদা জলপাইগুড়িতে নিজে দাঁড়িয়ে থেকে ব্যারিকেড ভেঙেছেন এবং তারপরে কি বিরাট সমাবেশ করেছেন। প্রতিদিন মেদিনীপুর বলো, বীরভূম বলো, পুরুলিয়া বলো, রায়গঞ্জে কি ইন্সপায়ারিং দৃশ্য। সুজনদা ছিলেন তীর্ধনুক নিয়ে, সাধারণ মানুষ এগিয়ে এসেছেন জলকামানের মুখে। বর্ধমানে সেখানে তো আলাদা করে তার আগে একটা বিরাট যুব সমাবেশ হয়েছিল, মীনাক্ষীদিরা ছিল, কিন্তু যেদিন হচ্ছে আন্দোলন এরকম একটা চরম পর্যায়ে গেছে যে লোগো উপড়ে যাচ্ছে ওটা তো আসলে প্রতীকই। আচ্ছা, লোগো উপড়েছে, দুদিন পর সরকার উপড়াবে, তার প্রতীক। তো সেদিন তো সেই অর্থে সামনে আমরা ছাত্র যুবরা খুব দাঁড়িয়েছিলাম তা না, আভাস দ্বারা দাঁড়িয়েছিল। ফলত বাম আন্দোলনের একটা ওভারঅল রেজারেকশন হচ্ছে, একটা জাগরণ হচ্ছে, এবং এই জাগরণের বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে, বিভিন্ন বাঁক মোড়, বিভিন্ন কি বলবো পজিশনে দাঁড়িয়ে বিভিন্ন লোকের বিভিন্ন দায়িত্ব আছে। আমাদের নেতারা, তারা একরকমভাবে তাদের দায়িত্ব পালন করছে, আমরা আমাদের যে কাজ দেওয়া হয়েছে আমরা চেষ্টা করছি সেটা সেই মতো করে করতে। যিনি আমার পাড়ার বুথে প্রতিদিন সকালে গণশক্তি পত্রিকা আরও পাঁচটা বিক্রি হয় কীভাবে সেইটার চেষ্টা করে যাচ্ছেন, আরও পাঁচটা মানুষের কাছে গণশক্তি কী করে পৌঁছয় সেটার চেষ্টা করে যাচ্ছেন, তিনিও ভেরি মাচ এই টিমের পার্ট, তিনিও ভেরি মাচ এই এরকম এই 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 সামগ্রিক টিম ওয়ার্কটার
এটা মেক্সিকান ওয়েভের মতো একটা ছন্দে চলছে। হ্যাঁ, মেক্সিকান ওয়েভ গোটা স্টেডিয়াম জুড়ে যখন হয় তখন প্রত্যেকটা ভিড়ের প্রতিটি অংশ পার্টিসিপেট করে। কেউ যদি যখন দাঁড়ানোর তার আগে দাঁড়িয়ে যায় তখন ছন্দপতন হয়ে যায়, আবার যখন বসে যাওয়ার কথা তখন বসছে না, দাঁড়িয়েই আছে, ছন্দপতন হয়ে যায়। সেটা কি কেউ করে? তা না, মেক্সিকান ওয়েভ একটা ছন্দে চলে, একটা সামগ্রিক ছন্দে বাম আন্দোলন চলছে। সেখানে আমাদের প্রত্যেকের নির্দিষ্ট দায়িত্ব আছে এবং সেই দায়িত্বের সামনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে ছাত্র আন্দোলনের কাজ আমরা যে যেখানে যেভাবে পারছি করছি। এই যে 20 তারিখের সমাবেশ হলো, যুবরা বিরাট দায়িত্ব নিয়েছে এই সমাবেশটা সফল করার জন্যে। মীনাক্ষী দীরা, আরও যারা আছে, ধ্রুবদা, কলতান্দা, প্রত্যেকেরই, বিশেষত মীনাক্ষী দি কী পরিমাণ পরিশ্রম করেছে সামনে থেকে দেখেছি। ফলত সেইটা ভালো লাগে যখন মানুষ বাড়তি ভালোবাসা দেন, বাড়তি মানুষ যখন বাড়তি গ্রহণ করেন, আদর দেন। কিন্তু তাতে আলাদা করে খুব খানিকটা নৈবক্তি, খানিকটা নির্মোহভাবেই এটা দেখতে হয় যে আমরা প্রত্যেকে আমাদের কাজ করে যাচ্ছি এবং আগামী দিনেও যেন কাজ করতে করতেই তোমার সাথে আড্ডা মারতে পারি, সেইটুকুই আমরা চাই। আচ্ছা সৃজন দা, একটা জিনিস বলো যে তোমার সঙ্গে কি দেবাংশুর খুব ভালো মানে আন্ডারস্ট্যান্ডিং, ভালো সম্পর্ক? মানে আমার সাক্ষাৎকারে, আমার নেওয়া সাক্ষাৎকারে যেখানে দেবাংশু একের পর এক তোমাদের শতরূপদা, দীপশিতাদি, সায়নদা, সব্যসাচীবাবু সবাইকে অ্যাটাক করছে রীতিমতো। শতরূপদাকে তো পার্সোনাল অ্যাটাকেও পর্যন্ত গেছে, দীপশিতাদিকেও খানিকটা। তো সেই জায়গা থেকে তোমাকে বলছে যে দাদার মতো হয়, খুব ভালো, ভদ্র, ডিসেন্ট তর্ক করেন সৃজন দা, সৃজন দা বলেছেন, মানে দাদা বলেছেন, দাদা ভাই সম্পর্ক জানি না তোমাদের কীরকম রয়েছে। এবং তবে দেবাংশু আবার বলেওছে যে আমরা তো দুজনেই ভট্টাচার্য, তো এরকম আর কি ব্যাপার, অনেক কিছু প্রশংসা আর কি, মানে ব্যাপারটা যে দেবাংশু তোমাকে খুব ভালোবাসে, মানে জানি না তোমাদের, মানে দেবাংশুর সঙ্গে তো তোমাদের রাজনৈতিক মত পার্থক্য, আক্রমণ সেসব দেখি, তো সেই জায়গায় একটু উল্টো ছবি। আর আর একটা জায়গায় শুধু একটু ছোট করে, মানে এই ভালোবাসার একটু ছোট্ট একটা কানা হিসেবে ও যেটা বলেছে, যে তুমি যেটা বলেছিলে যে দেবাংশু তো শুয়ে আছে, আমারই সাক্ষাৎকারে একটা নেওয়া সাক্ষাৎকারে বলেছিলে গানের লাইনটা, এটা ওর জন্য যে ও আনাগোনার হিসেবটা ভালো রাখে, ও শুয়ে রয়েছে দরজায়। তো ও বলেছে, দেবাংশু বলেছে যে আমি না হয় শুয়ে আছি, তোমার পার্টিটাই তো শুয়ে আছে, কি বলবে? আমার তো ওর ভালোবাসায় কাঁধ ঝুলে গেল আমি যা দেখছি। আমি তো যাই হোক আর কি, কলার নেই তো এই জামায়, তাহলে কলার তোলা, কলার নামানো এইসবের কোনো ব্যাপার নেই। এখন একটা ছেলে ভালো বলেছে, আমি এটার উত্তরে কী বলবো? ও বলেছে, বলেছে, আমি এইটুকু বলতে পারি যে দেখো, ইটস রিফ্রেশিং টু সি এনি ইয়াং পার্সন ইন পলিটিক্স, সে যে দলেরই হোক না কেন, সে যেভাবেই, আর ওর কথাগুলো বলে, অ্যাগ্রেসিভলি বলে, তাতে অনেক সময় যুক্তি থাকে না, কিন্তু যাই হোক ওর কথাগুলো বলে। এবার আমি তৃণমূলের কথা শুনতে বেশি আগ্রহী, আমি বামপন্থী রাজনৈতিক কর্মী হিসেবে তৃণমূল অ্যাজ এ হোল কী বলছে সেটা কখনো দেবাংশুর মুখ দিয়ে, কখনো অন্য কোনো ডিবেটারের মুখ দিয়ে হয়। এবং আমি যখন কথা বলতে আসি কোথাও কোনো প্যানেল ডিসকাশন ইত্যাদিতে, তখন আমি তো সৃজন হয়ে আসি না, আমি তখন SFI কর্মী বা CPIM কর্মী হয়ে আসি। ফলত তখনও আমি চাই যে CPIM এর বক্তব্যটা আমার মুখ দিয়ে আসুক। ফলত সেখানে দাঁড়িয়ে আমি আলাদা করে আমি আমি তৃণমূলের কথা শুনি, তৃণমূলের কথার রেসপন্ড করি, দেবাংশুর কথায় আলাদা করে তো রেসপন্ড করি না। ফলত দেবাংশুকে আলাদা করে ব্যক্তিগত আক্রমণ করা বা ইত্যাদি, এখন ধরো আমি একটা মিছিল নিয়ে ধর্মতলা, আমি রাজভবন যাচ্ছি, আমরা ছাত্ররা যুবরা কোনো একটা মিছিল করছি, রাজ্যপালের সময় নেওয়া আছে, চিঠি দেওয়া আছে, কোনো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দরকার, ধরো কোথাও একটা ফি বেড়েছে বা জাতীয় শিক্ষানীতি বাতিল করতে হবে বা চাকরি চাই, পুলিশ আটকালো মাঝরাস্তায়, জলকামান দিল, লাঠি ছুড়ল, তখনও কি আমি ভীষণ ডিসেন্ট থাকি? নিশ্চয় থাকি না। এটা স্থান কাল পাত্র নির্বিশেষে ভ্যারি করে আর কি, পাল্টায়। আমার ধারণা, আর ওইসব ভট্টাচার্য টট্টাচার্য যদি ওইসব মেলাতে থাকে তাহলে ওকে বলতে হবে যে বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু ভট্টাচার্য, ফলত তাহলে ওইটা, তাহলে আর ওর এত বিরোধিতা টিরোধিতা ওইসব বেশি দাঁড়ায় না। কিন্তু ঠিকই ওর কথা বলছে ভালো, আমি আমার কথাটা বলবো, আমরা আমাদের কথাগুলো বলবো, এবং মানুষের মধ্যে সব মিলিয়ে কার কথা বেশি গ্রহণযোগ্য হয় তার একটা ডিসেন্ট পরিবেশ যদি থাকে তাহলে কথা, মানে
মানুষও আমি দেখেছি ডিসেন্ট তর্ক বেশি পছন্দ করেন। মানুষ এই যে সন্ধ্যাবেলা প্যানেলে বসে হাউ 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 হয়, কোনো কোনো টিভি চ্যানেল চেঁচানোটাকেই সাংবাদিকতার ব্র্যান্ড হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে, এগুলো মানুষ খুব পছন্দ করেন বলে সবসময় মনে হয় না। এমনি অল্প সময় থাকে, তার মধ্যে নিজেদের কথাটা বলতে হয়, খুব যে গভীর আলোচনা হওয়ার স্কোপ থাকে এই প্যানেল ডিসকাশনগুলোয় যেখানে দেবাংশুদের সাথে মূলত দেখা হয়, তার তো খুব সুযোগ থাকে না। ফলত ওইটুকু সময়ের মধ্যে মূলত কোনো একটা ইস্যুতে আমাদের পজিশনটা বলার পিছনেই বেশি সময় যায়। ন্যাচারালি ওই সময়টার মধ্যে যদি এখন একে অন্যের পিছনে লাগা হয় বা ঝগড়াঝাটি হয় বা এমনি একটা দুটো ওয়ান লাইনার ইত্যাদি ইত্যাদি, এগুলো তো ঠিক আছে, এগুলো খানিকটা ফাজলামি মেরে সকলেই সকলের পিছনে লাগি, কিন্তু ব্যক্তি আক্রমণ আমি চেষ্টা করি এড়িয়ে চলতে। এখন বাকিটা মানুষ বলবেন কীরকম কী হয় আর কি। পার্টি শুয়ে থাকার না না, আমার আমরা শুয়ে নেই, আমরা ভেরি মাচ দাঁড়িয়ে আছি। আমরা শুধু দাঁড়িয়ে নেই, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জলকামানের মুখে তীর্ধনুক ছুটছি। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের নেতারা ব্যারিকেড ভাঙছেন, আমাদের নেতারা বিশ্ব বাংলার লোগো উপড়ে ফেলছেন, আমাদের লোকেরা এই আমার কিছুদিন আগে ঘটনাচক্রে মনে পড়লো, উত্তর চব্বিশ পরগনার SFI এর ছেলেরা স্কুল কলেজ খোলার আন্দোলন করতে করতে DM অফিসের ভিতরে ঢুকে গিয়েছিল। তো দাঁড়িয়ে শুধু আছে না, দৌড়াচ্ছে বর্ধমানেও, তারপরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তালা ভেঙে গেট ভাঙতে গেছিল কেন, তার আগে 39 বার VC-র সাথে দেখা করতে চেয়েছে ছাত্ররা, 39 বার করেননি। ফলত যে VC 39 বার দেখা করেনি, 40তম বারে গিয়ে তার সাথে যে ট্রিটমেন্ট করা তাই করেছে। আমাদের ছেলেমেয়েরা অ্যালাইভ অ্যান্ড কিকিং, বরং ওদের লোকেরা কেউ কেউ শুয়ে গেছে বসে গেছে শুনছি। পার্থবাবু শুনলাম জেলের মধ্যে কোমোডে বসেই রাত কাটিয়েছেন, উঠতে পারছেন না, আরও যারা যারা আছে ইত্যাদি। আর দেবাংশুর আমার ধারণা আমরা উঠতে শুরু করলে দাঙ্গাবাজরা উধাও হয়ে যাবে। আর মানে তো আমরা ওরকম কথায় বলতাম যে আমরা বামপন্থীরা এসে গেলে BJP ধসে যাবে, তৃণমূল বসে যাবে। তৃণমূল বসতে শুরু করেছে, আস্তে আস্তে শুয়ে পড়বে। দেবাংশুর আলাদা করে অসুবিধা হবে না, কারণ ও আগে থেকেই শুয়ে আছে। সেরকম কিছু বল। অনেক ধন্যবাদ শ্রীজন দা সময় দেওয়ার জন্য।